মাহিদি হাসান প্রথম বল তাকে ফেস করবেন কিন্তু ইমরুল কায়েস ব্যাটল বিটুইন অফ স্পিনার এবং লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান ফুল লেন্থ ডেলিভারি হালকা একটা চেক শট মাটি কামড়ানো শর্ট ফিল্ডে রয়েছে সৌম সরকার সেখানে মাহিদি হাসানের কথা আপনি বলছিলেন আজকে কিন্তু 17 বলে 27 রানের একটা ইনিংস খেলেছেন 3টি 4 একটি 6 মাহিদি হাসানের ব্যাট থেকে এবারে আউটসাইড এজ স্লিপার ওখান থেকে ফ্ল্যাশড আহ দ্রুত গতিতে বলটা পার হয়ে গেছে স্লিপ ফিল্ডার কিন্তু আচমকাই দেখলেন যে বলটা যেন চলে যাচ্ছে থার্ড ম্যান অঞ্চল দিয়ে 4টি রান এই ক্ষেত্রে ইমরুল কায়েসের ব্যাট থেকে ডাজন্ট ম্যাটার হাউ দে কাম অ্যাজ লং অ্যাজ দে ডু করা হয়তো বা পয়েন্ট টেবিলে খুব বেশি হেরফের হবে না তাতে পরের ডেলিভারি দেখার মতো শট অফ স্ট্যাম্পের উপরে করে দেখিয়ে দিলেন যে আসলে কিভাবে এই বলটা খেলা হয়েছে খুব ইন্টারেস্টিং মানে দিস ইজ দ্য স্পোর্টসম্যানশিপ স্পিরিট অফ দ্য গেম অ্যাপ্রিশিয়েট করা যে আপনার এই ভরসা কতটুকু আস্থা রাখতে পারেন এই ম্যাচে ও লফট শট গ্যাপ পেয়ে গেছেন বল যাচ্ছে বাউন্ডারির দিকে ফিল্ডারও চেজ করছে গুড গুড চেজ গুড চেজ নট ডান ইয়েট থ্রো করলেন ব্যাটসম্যানরা ইতিমধ্যে তিনবার প্রান্ত বদল করে ফেললেন তিনটি রান পান সৌম সরকার স্লটে দিয়েছেন এবং স্লটের এই ডেলিভারিটাকে চমৎকারভাবে কাজে লাগিয়েছেন ইউজিং ব্যাট অ্যাজ এ সোল্ড দুর্দান্ত ছক্কা ইমরুল কায়েসের এই ব্যাটিংটাই শেখ জামাল তার কাছ থেকে চাইবে খানিকটা ব্যাক অফ দ্য লেংথ বাট স্পিড ছিল না বলে একেবারে উড়িয়ে মেরেছেন আরও একবার তুলে মেরেছেন নো ম্যানস ল্যান্ড দুজন ফিল্ডার ছুটে যাচ্ছেন দুটো রান কমফোর্টেবলি আদায় করবেন ইমরুল কায়েস খুব ভালো ব্যাট করছেন জোরের উপর করেছিলেন পুল করে দিয়েছেন মিড উইকেটের উপর দিয়ে একটা বড় সড় ছক্কা গ্যালারিতে গিয়ে আছড়ে পড়েছে যেটা বলছিলাম বলয়ের ভেতর মনে হচ্ছে তাকে কনফিডেন্ট গুড লুকিং শট পেয়েছেন জায়গা মতো শট ডেলিভারি পুল করেছেন পারফেক্টলি টাইমড এবং লং অন এবং লং অফ বেশ বাইরে কানা ছুঁয়ে উঠে গিয়েছিল ড্রপ মহিউদ্দিন তারেক ফিল্ডার সেখানে শর্ট থার্ড ম্যানে সামান্য সামনে পড়েছে কিন্তু হয়তোবা খানিকটা এফোর্ট যদি তিনি দিতে পারতেন ইমরুল কায়েস এতক্ষণে হয়তো প্যাভিলিয়নের দিকে হাঁটতেন আমার মনে হয় যে আসলে ক্যাচটা হাতেই ছিল লেটস হ্যাভ এ লুক একটু ও হাতেই ছিল টিটু একটু সামনে আমার মনে হয় রিয়াকশনটা অফ ড্রাইভ একটি রান পেয়ে যাবে অসম্ভব ভালো কাজ আমরা দেখেছি এখনো পর্যন্ত উইকেট পাননি একটা স্লো আছে তো ডেলিভারি অফ দ্য টপ মিসকিউড শট টাইমিং ভালো হয়নি যদিও একটা রান পেয়েছেন এবারে শর্ট পিচ বল ব্যাক ফুটে পুল সেখানে নিশ্চয়ই ফিল্ডার আছেন দুর্দান্ত ক্যাচ লেজি শট এবং চমৎকার ক্যাচ ইয়াসির রাব্বি ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটা ধরেছেন ইমরুল কায়েস শটটা পুরোপুরি কমপ্লিটও করেননি যে পুলটা করেছেন সেটা হাফ পুল ছিল এবং নিজের উইকেটটা তিনি হারিয়েছেন অ্যানাদার অফ কাটার টেনে খেলেছেন অন সাইডে ইয়াসির রাব্বির জন্য কিন্তু কঠিন কাজ ছিল ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটা তোলেন আজকে তার দিন বটে 50 করেছেন এবং দুর্দান্ত ক্যাচ ধরেছেন সেট হয়ে যায় ইমরুল কায়েসকে ফিরিয়েছেন 103 রানে পঞ্চম উইকেট হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব